ছিলাম পাকিস্তানে লাহোর যাব, লাহোর করাচি। পাসপোর্ট ছাড়াই তো এগুলো যেতে হবে, মানে আপনি যেহেতু ভাবুন পাসপোর্ট করেছি, পাসপোর্ট করেছি ভিসাও দিচ্ছি, বলছে রিক্সা নিয়ে এটি দাও। রিক্সা নিয়ে যাওয়া হবে না, বলছে তুমি ফেমাস হয়ে যাবে, তোমাকে তো উড়া দেবে। হ্যাঁ, দিল্লিতে অফিসে গিয়েছিলাম, হাই কমিশনের অফিসে, বলছে দেখো তুমি রিক্সা লেখে এন্ট্রি লোকো, তুমি ফেমাস হয়ে যাবে আর তুমি উড়া দেবে। কি কোন জিম্মেদার লিগা? আচ্ছা, এটা আমি পুরোটা আজকে টুকুনি আপনার জীবনীটা শুনবো, এটা আমি পুরো ফেসবুক লাইভ করব। আমি মিডিয়া পাঠিয়েছিলাম শান্তিপুরে, মিডিয়া কভার করেছে আপনাকে আজকে শান্তিপুর থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়েছিলাম, কারণ আমি অনেক মিডিয়াকে আগে আপনার ইয়েটাও দিয়ে দিয়েছি, নাম্বার দিয়েছি আপনার, অনেকে নাম্বার আপনাকে ফোনও করেছে। তারপর আমি মিডিয়া কভার করার জন্য দেখবেন আমাকে ফোন পাত্রদা ফোন করলো, তারপরে মিডিয়া ঢুকেছি, মানে মানে 8টা বেজে গেলে আর মিডিয়া তো নেয় না, আমার এখানে পৌঁছাবেন 8টার সময়। ও, 8টা বেজে গেলে? না না না, সন্ধে বেজে গেলে, সন্ধে হয়ে গেলে হাউজিং অথরিটি বন্ধ। আজকের নিউজটা আজকে দেখানো যাবে না, মানে যেমন আজকে সারাদিনের নিউজ কালকে হবে, এবার যদি 8টার সময় দেখায় তাহলে আজকের নিউজ তোমার কবে দেখাবে? তারপরের দিন দেখাবে? তার কাজ, আপনি তো আজকে আসছেন কৃষ্ণনগর ডেটে, তাহলে কী করে দেখাবে ওরা পরের দিন, তার পরের দিনকে? তো সেই কারণে উনি আমাকে বললেন যে পাঠালাম, তারপরে একজন লিখেওছে, একজন সাংবাদিক, যে একজন নিউজ করেছে, করেছে, হ্যাঁ আমাকে দেখাচ্ছে নিউজ করেছে, আপনাকে পাঠিয়েছি, আপনাকে পাঠাচ্ছি বলছে, আমি ওনাদের পাঠিয়েছি সব সাংবাদিকের।